আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো গম আর আলুর সংমিশ্রণে দারুণ মজার একটা রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আজকের রান্নার জন্য আমাদের প্রয়োজন পড়বে গম। আমি এখানে 1 কাপের মতো গম নিয়ে নিয়েছি আর এই গমগুলোকে এবার গ্রাইন্ডারে গুঁড়া করে নিতে হবে। আর চেষ্টা করবেন যতটা সম্ভব মিহি করে এই গমগুলোকে গুঁড়া করে নেওয়ার। আপনারা চাইলে শিল পাটায়ও গমগুলোকে গুঁড়া করে নিতে পারেন। এর মধ্যে কিন্তু গমগুলো গুঁড়া করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ ময়দা, আর এই ময়দাটা বাইন্ডিংয়ের কাজ করবে। দিয়ে দিলাম 1 চা চামচের মতো লবণ। এবার শুকনো উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটা দিয়ে দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে গম আর ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। আর ভালোভাবে ময়দার সাথে মিশলো কি না সেটা বোঝার জন্য হাতের মধ্যে কিছুটা মিশ্রণ নিয়ে চাপ দিলে যদি দলা বেঁধে থাকে তাহলে বুঝতে হবে তেলের পরিমাণটা ঠিক আছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি আর 2টা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচগুলোকে আমি মিহি কুচি করে নিয়েছি। সেই সাথে দিয়ে দিলাম 1টা মিডিয়াম সাইজের সিদ্ধ করে নেওয়া আলু। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিব খামিরটাকে তৈরি করে নেওয়ার জন্য। আর পানিটাকে কিন্তু খুব বেশি দিতে যাবেন না, এতে করে খামিরটা কিন্তু নরম হয়ে যাবে আর রুটিগুলো বেলে নেওয়া যাবে না। তাই সামান্য পরিমাণ পানি দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালোভাবে মথে নিলেই দেখবেন মিশ্রণটা একটা খামিরে পরিণত হবে। এর মধ্যে কিন্তু খামিরটা তৈরি হয়ে গেছে। এবার এই খামিরটাকে আমি রেস্টে রেখে দিব কমপক্ষে 20 মিনিটের মতো। এই দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু খামিরটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আর খামিরটাকে আমি একটা কাউন্টার টেবিলের উপর নিয়ে নিয়েছি। এবার এই খামিরটাকে মথে নিয়ে এর থেকে লেচি কেটে নিব। সম্পূর্ণ খামিরটাকে আমি 4টা ভাগে ভাগ করে নিয়েছি। এবার লেচিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যাতে উপরের অংশ ড্রাই না হয়ে যায়। আর কাউন্টার টেবিলের উপর সামান্য পরিমাণ তেল ছড়িয়ে নিয়েছি আর একটা লেচি নিয়ে রুটি বেলে নিতে হবে। যেহেতু আমরা মিশ্রণের মধ্যে গমের গুঁড়া ব্যবহার করেছি তাই দেখবেন রুটির চারি সাইডে ফেটে ফেটে যাচ্ছে। এতে করে ভয় পাওয়ার কোনো কারণ নেই, হাত দিয়ে চেপে দিলেই দেখবেন আবার ঠিক হয়ে যাবে। আমি মোটামুটি পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি। আমরা সাধারণত পরোটা যেরকম মোটা খাই ঠিক সেরকম মোটা করেই রুটিটাকে বেলে নিয়েছি। এবার আপনারা চাইলে হাত দিয়ে চেপে চেপে সাইডের অংশগুলোকে সমান করেও এই রুটিটা তৈরি করতে পারেন। আবার চাইলে আমার মতো এরকম বাটি দিয়ে কেটে তারপরেই রুটিগুলো তৈরি করে নিতে পারেন। এতে করে সাইডের অংশগুলো সুন্দর দেখা যাবে। এবার একটা ছুরির সাহায্যে এই রুটিটাকে তুলে নিচ্ছি আর তুলে নিয়ে সরাসরি এটাকে ভাজতে চলে যাচ্ছি। রুটিগুলোকে ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা গরম হয়ে এলেই এর মধ্যে রুটিটাকে দিয়ে দিয়েছি। আর চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে রুটির 2টা সাইডই উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। যেহেতু আমরা এই রুটির মিশ্রণে গমের গুঁড়া ব্যবহার করেছি তাই রুটিটাকে কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, তা না হলেই দেখা যাবে যে রুটিগুলো সেদ্ধ হবে না ভালোভাবে। তাই চুলার আঁচ শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম হিটে রেখে উল্টে পাল্টে এই রুটিটাকে সেঁকে নিতে হবে। আর যখন 2টা সাইডই সেঁকে নেওয়া হয়ে যাবে তখন এর চারপাশে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, তারপর রুটিটাকে ভেজে নিচ্ছি। আর চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত রুটিগুলোকে ভাজতে হবে। এতে করে দেখবেন রুটিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হবে আর সেই সাথে 2টা সাইড সুন্দর একটা রং আসবে। এর মধ্যে একটা রুটি ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে সেম পদ্ধতিতে বাকিগুলোকেও ভেজে নিব। তৈরি করে নেওয়া এই পরোটাগুলো আপনারা চাইলে এমনিতেও খেতে পারেন, আবার চাইলে চিকেন কারি অথবা বিফ কারির সাথেও সার্ভ করতে পারেন। আমার চ্যানেলে কিন্তু অলরেডি চিকেন কারি আর বিফ কারির বেশ কয়েকটা রেসিপি আপলোড করা আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আর ভিন্ন ধর্মের এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমার বিশ্বাস আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।